নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ক্রিকেট বিশ্বকাপের বিশেষ আপডেট। ভারত যেভাবে শুরু থেকে তাদের পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে করে আগামী দিনের সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে উত্তেজনা তুঙ্গে। পরপর সাতটি ম্যাচে ভারত যেভাবে তাদের খেল দেখিয়েছে এবং তাদের পয়েন্ট ও সেমিফাইনালে যাওয়া এবং আগামী দিনে ভারতের আরও দুটি ম্যাচ নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিশ্বকাপের প্রথম দল হিসাবে সেমিফাইনালে চলে গেল ভারত। এবারের প্রতিযোগিতায় সাতটির মধ্যে সাতটি ম্যাচে জিতল তারা। ভারতের পয়েন্ট হলো 14। পরের দুটি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনো একটি জায়গায় নিশ্চিতভাবে শেষ করবে। ভারতকে সরানোর সম্ভাবনা আর কোনো দলেরই নেই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে 302 রানে জিতেছে ভারত। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের জোর বোলিংয়ের সামনে কোনো বাধাই গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। একসময় মনে হচ্ছিল লজ্জার হার দেখতে হবে শ্রীলঙ্কাকে, কিন্তু পরের দিকের ব্যাটাররা সামান্য প্রতিরোধ দেখানোয় বিশ্বকাপের সর্বনিম্ন স্কোরে লজ্জা এড়ানো গেল। বিশ্বকাপে রোহিত শর্মার দল প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই। সেই ম্যাচে 6 উইকেটে জিতেছিল তারা। এরপর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে 8 উইকেটে, আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে 7 উইকেটে, পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে 7 উইকেটে, ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4 উইকেটে, লখনৌতে ইংল্যান্ডের বিরুদ্ধে 100 রানে জিতেছে তারা। তারপরে সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এলো বড় ব্যবধানের জয়। গতবারের বিশ্বকাপে সবার উপরে শেষ করেছিল ভারত। 9 ম্যাচে তাদের ছিল 15 পয়েন্ট, 7টি ম্যাচে জিতেছিল এবং 1টিতে হেরেছিল। 1টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের মুখোমুখি হবে ভারত, আর সেই ম্যাচেই কার্যত ঠিক হয়ে যাবে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় 1 নম্বরে কোন দল শেষ করবে। তো আপনার কি মনে হয় 1 নম্বরে কোন দল শেষ করবে, সেমিফাইনালে কোন কোন দল খেলবে এবং ফাইনালে ওঠার সম্ভাবনা কোন কোন দলের সবচেয়ে বেশি রয়েছে, এই বিশ্বকাপে কোন দলের জেতার সম্ভাবনা 100% বেশি রয়েছে, আপনার কি অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।